Hello students, hope you are coping up well in this pandemic situation. So, আজকে যেটা আমরা পড়বো সেটা হলো narration change. Narration change সম্বন্ধে কিছুটা তোমরা পড়েছো, consider this to be a revision lesson. আর এর সাথে additionও থাকবে. তো narration কাকে বলে? যে কোনো বক্তব্য, যে কোনো speech is called narration. এবার আমরা জানি, there are five types of sentences. Sentence হয় পাঁচ ধরনের. এই পাঁচ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে। আচ্ছা, স্পিচকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দেখো খাতায় লেখাই আছে, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কাকে বলে? হোয়াট আ পার্সন সেজ ইজ কেপ্ট ইন কোর্ট, ইট ইজ নোন এজ ডাইরেক্ট স্পিচ। যখন একটি ব্যক্তি যে বক্তব্যটা রাখছেন সেটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে, সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। দেখো অ্যাজ ফর এক্সাম্পল লেখা আছে, রাম সেজ অনিল উইল কাম। রাম বলল অনিল আসবে, এটি হলো ডাইরেক্ট স্পিচ, কারণ দেখো বক্তব্যটা ইজ কেপ্ট ইন ইনভার্টেড কমা। ঠিক আছে, নিচে দেখো দুটো ওয়ার্ড ব্ল্যাক ইঙ্কে লেখা রয়েছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টের স্পিচ। নাও রিপোর্টিং ভার্ব কাকে বলে? যে ভার্বটা ইনভার্টেড কমার বাইরে সাবজেক্টের সাথে থাকে তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। আর রিপোর্টের স্পিচ কোনটা? যে বক্তব্যটা ইনভার্টেড কমার মধ্যে থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। হলো? আচ্ছা, নাও হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? দেখো লেখা আছে, ওয়েন দ্য এক্স্যাক্ট স্পিচ ইজ নট রিপিটেড বাট রিপোর্টেড বাই সামওয়ান এলস, ইট ইজ ইনডাইরেক্ট স্পিচ। যখন একই বক্তব্য অন্য কেউ রিপিট করছে না কিন্তু তারই কথাই বলছে, সেটাকে বলে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, রাম সেজ দ্যাট অনিল উইল কাম। রাম বলল অনিল আসবে। আচ্ছা, এই দুটো সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আজকে আমি যে সমস্ত নিয়মগুলো বলবো সেগুলো বেশিরভাগই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু কিছু নিয়ম অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা হবে। এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটু ভালো করে লক্ষ্যগুলি দেখতে পাবো যে কিছু পার্থক্য আছে। সেটা হলো, এই সেন্টেন্সে যেমন আমি ইনভার্টেড কমা ইউজ করেছি, ইনডাইরেক্ট সেন্টেন্সে আমি ইনভার্টেড কমা ইউজ করিনি। তার বদলে আমি একটা দ্যাট এনেছি যেটাকে বলে ইন্ট্রোডাক্টরি কনজাংশন। বেশ, এইবার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার ক্ষেত্রে কিছু কিছু রুলস আছে। আমরা প্রথম যে রুলগুলো জানব সেটা হচ্ছে টেন্স, অর্থাৎ কাল সম্পর্কে। দেখো ফার্স্টেই বলছে, যদি এই রিপোর্টিং ভার্বে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে তার টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে যে বক্তব্যটা ইনভার্টেড কমার ভেতরে আছে সেই টেন্সটাও পাস্ট টেন্সেই হবে। এখানে অ্যাম হলো প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু দেখো যখন আমি চেঞ্জ করবো ইনডাইরেক্ট স্পিচে তখন সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ রুল নাম্বার ওয়ান হলো যে রিপোর্টিং ভার্বের টেন্সের উপর নির্ভর করে রিপোর্টেড ভার্বের স্পিচের টেন্সটা। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে তার টেন্সের উপর নির্ভর করবে যে রিপোর্টেড যে স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যে বক্তব্যটা আছে তার টেন্সটা কী হবে। এটা এক নম্বর টেন্সে চেঞ্জ দেখলাম। এবার দেখো, যদি বাইরের অর্থাৎ বাইরের ভার্বটার রিপোর্টিং ভার্বটার টেন্স যদি পাস থাকে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট থাকে কিন্তু সেটা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না, যেরকমভাবে আছে সেরকমভাবেই থেকে যায়। ঠিক আছে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ আর রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হয় না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার সময়। রিপোর্টিং ভার্বটা অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা পাস্ট টেন্সে আছে সেটা পাস্ট টেন্সেই থাকবে কিন্তু ইনভার্টেড কমার ভেতরে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা প্রেজেন্টে থাকলে সেটা প্রেজেন্টেই রাখতে হবে। এখানে বলেছে ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল জীব, এটা তো চিরন্তন সত্য, তাই এক্ষেত্রে আমি টেন্সের কোনো চেঞ্জ করছি না। ঠিক তেমনি তোমরা পরবর্তী লিস্টগুলোতেও অনেক এরকম টেন্সের চেঞ্জ পাবে, সেগুলো আমি তোমাদের ছবি তুলে দিয়ে দেবো, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিও। কিছু আমি বলে দিচ্ছি, যেমন দেখো যদি বাইরের টেন্স বাইরের ভার্বটার অর্থাৎ রিপোর্টিং ভার্বটার টেন্স যদি পাস্ট হয় এবং ভেতরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, পারফেক্ট কোন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব কোনগুলো? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো তো পারফেক্ট। তো যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে অর্থাৎ হ্যাজ বা হ্যাভ থাকে, সেক্ষেত্রে আমি সেটাকে পাস্ট টেন্সে করে দেবো অর্থাৎ হ্যাড করে দেবো, কারণ এই বাইরের যে ভার্বটা আছে ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা লেখা আছে সেড, এটা হচ্ছে পাস্ট টেন্স অফ সে,
অর্থাৎ এই ভার্বটা টেন্সের উপরে ডিপেন্ড করবে যে আমি ভেতরে টেন্সটা কি করব। মোদ্দা কথা হলো যে বাইরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাকেও ভেতরে পাস্ট টেন্স করতে হবে, সেটা যেরকমই হোক, সিম্পল পাস্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, যে কোনো পাস্ট টেন্সে আমাকে সেটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি বাইরের ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং ভেতরের ভার্বটা অর্থাৎ রিপোর্টের স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু আমাকে একটা বাইরে থেকে হ্যাড আনতে হবে। এই হ্যাডটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোথাও নেই, হ্যাডটা আমাকে বাইরে থেকে আনতে হয়েছে। আর কি করেছি, যেহেতু হ্যাড ইজ এ পারফেক্ট টেন্স তাই তার পাশে আমাকে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে ওয়াজটা ছিল, ওয়াজের বদলে বিন কী করে চলে এলো? ওয়াজ হলো আ ফর্ম অফ বি ভার্ব, ঠিক আছে, এবং আমরা সবাই জানি যে বি ভার্বের থার্ড ফর্ম হলো বিন, বি ডাবলিএন, বিন। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট দেখো, যখন বাইরে পাস্ট থাকবে ভেতরে পাস্ট কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস টেন্সটাকে হাত দেওয়ার দরকার নেই, এইটা যে পাস্ট টেন্স আছে এইটার চেঞ্জটা করতে হবে। কীভাবে করবো? ঠিক আগেরটার মতনই, হ্যাড আনবো একটা বাইরে থেকে, যেহেতু এখানেও সেট পাস্ট এখানেও পাস্ট তাই আমাকে বাইরে থেকে একটা হ্যাড আনতে হবে। সো আমি বাইরে থেকে একটা হ্যাড ইন্ট্রোডিউস করলাম, আর যেহেতু ওয়াজটা ইজ এ বি ভার্ব আমি ওয়াজটা থার্ড ফর্ম বসালাম, দ্যাট ইজ বিং। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে যদি বাইরে পাস থাকে মানে সেট থাকে আর ভেতরে হ্যাড বি হ্যাড ডান থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আমার এই হ্যাড ডানটার কোনো চেঞ্জ করতে হবে না, হ্যাড ডানটা অ্যাজ হ্যাড ডান বসে যাবে। তাহলে তোমাদের প্রথম কাজই হবে যে কোনটা থেকে চেঞ্জ করে কি হচ্ছে এই রুলসগুলোকে, এই নিয়মগুলোকে মুখস্থ করা। ঠিক আছে, এবার আরও কয়েকটি নিয়ম হলো যে উইল থেকে তাহলে কি হবে, যদি বাইরে সেট থাকে ভেতরে উইল থাকে তাহলে অবশ্যই উইলটা উড হয়ে যাবে, কারণ উইলের পাস্ট টেন্স হলো উড আর বাইরে আমি সেট বসিয়েছি। ঠিক আছে, তারপর দেখো এইবার মে আর ক্যানের ক্ষেত্রে কি হবে, একই নিয়ম, বাইরে যদি পাস্ট থাকে অর্থাৎ সেট আছে তাই আমি অবশ্যই এটাকে মাইট করব, MIGHT, উইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ মে। ঠিক আছে, এবার দেখো জিস দেয়া আছে, মানে এই যে আমি এতটা বললাম মানেটা কী দাঁড়াচ্ছে, বলছে রিপোর্টিং ভার্ব ইজ অলওয়েজ ইদার ইন দ্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স। রিপোর্টিং ভার্বটা অর্থাৎ যেটা আমি ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হয় সে থাকবে বা সেজ থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট থাকবে সেট, আর হচ্ছে শ্যাল সে বা উইল সে, এই দুটোর মধ্যে একটা থাকবে। এই দুটোর ক্ষেত্রে সে বা সেজ একেরটার আর তিনেরটার ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যদি এই দুটো রিপোর্টিং ভার্বে থাকে অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে থাকে বাইরে থাকে, এই দুটো যদি ইনভার্টেড কমার বাইরে থাকে তাহলে ইনভার্টেড কমার ভেতরে যে স্পিচটা লেখা থাকবে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি পাস্ট টেন্সটা থাকে অর্থাৎ সেট থাকে ইনভার্টেড কমার বাইরে, তাহলে অবশ্যই ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্স আছে তার টেন্স চেঞ্জ হয়ে পাস্ট বা পাস্ট পারফেক্ট যে কোনো একটা টেন্সে রূপান্তরিত হবে।